হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশন বন্ধুরা আমরা জানি যে জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার বাইশের ফর্ম ফিল আপ শুরু হবে তো ফর্ম ফিল আপ করার আগে আমাদের কিন্তু ডিটেলসে জানা উচিত যে কীভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে এজ লিমিট কী রয়েছে কবে এক্সাম হবে কীভাবে সিলেকশন হবে সমস্ত ডিটেলস কিন্তু জানা উচিত এই ভিডিওতে আমি এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এম জে এম এন্ট্রান্স এক্সাম দু হাজার বাইশের যে ইনফরমেশন বুলেটিনটা আপলোড করেছে যেখানে সমস্ত ডিটেলস লেখা আছে সেটা আমি পড়ে তোমাদের দেখাবো এবং সমস্ত ডিটেলসে বলবো সমস্ত কিছু তো তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো কিছু মিস করা চলবে না তোমাদের আমি ভিডিও শুরু করার আগে আবার বলবো আমি নার্সিংয়ে অ্যাডমিশান রিলেটেড সমস্ত আপডেট আমার চ্যানেলে আপলোড করি তো তোমরা যদি আমার চ্যানেলকে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ এনএম জিএনএম এন্ট্রাসে দু হাজার বাইশের প্রিপারেশনও দিই তো তোমাদের মধ্যে কেউ যদি আমার কাছে প্রিপারেশন নিতে চাও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম লিখে মেসেজ করো যে দাদা আমি আপনার অনলাইন ক্লাস করতে চাই আর হ্যাঁ আমার যদি অনলাইনে ডেমো ক্লাস দেখতে চাও আমি কীভাবে পড়াই তো তোমরা সেটাও দেখতে পাবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারবে আমি আই বাটনেও লিঙ্ক দেখলাম দেখতে পারবে চলো ভিডিওটি শুরু করা যাক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এক্সামিনেশনে এন এম অ্যান্ড জিএনএম এ যাবো

ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে জুন মাসের এগারো তারিখ ও বারো তারিখ দুদিন হবে তো এখানে অনেক কিছুই দেওয়া আছে আমাদের যে মেইন জিনিসগুলো দেখা দরকার সেটা হচ্ছে সেটাতে আগে ফোকাস করি ঠিক আছে তো এখানে তোমরাও কিন্তু ডাউনলোড করে একবার পুরোটা করে নেবে আমি জাস্ট মেন মেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি তোমার দেখো এখানে কন্টেন্টস দেওয়া আছে মানে কোন পেজে কি লেখা আছে ইন্ট্রোডাকশন এক্সামিনেশন শিডিউল প্যাটার্ন অফ পেপার প্যাটার্ন অফ কোয়েশন পেপারটা পড়ালো না করবো আগে আমার সবার আগে আমাদের দেখা দরকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার আগে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা সেটা তো সবার আগে জানা উচিত তাই না তো এলিজিবিলিটি অ্যান্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অফ ক্রাইটেরিয়া দেখো পেজ নম্বর আটে লেখা আছে আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং এন এফ আর এন জিএনএম এক্সাম দু হাজার বাইশ এটাও আটে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন এটাও আটে আছে আট নম্বর পেজটা সবার আগে আমরা পড়বো চলো চলে যাই আট নম্বর পেজে আট নম্বর পেজ এই এক নম্বর ঠিক আছে দেখো এখানে কি লেখা আছে এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন মানে একাডেমিক কোয়ালিফিকেশন কি থাকা উচিত দ্য ফলোয়িং সাবসেকশন ডেসক্রাইব দ্য ক্রাইটেরিয়া অ্যাজ পার লেটেস্ট কমিউনিকেশন রিসিভ ফ্রম দ্য কনসার্ন অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নির্ধারিত করে দিয়েছে কি ক্রাইটেরিয়া রয়েছে ক্যান্ডিডেট মাস্ট মেক দেমসেলফ অ্যাওয়ার অফ লেটেস্ট অ্যাপ্লিকেশন রুল ডিফারেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট রেগুলেটরি বডি

বা যারা দু হাজার বাইশে এইচএস দেবে এরাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে দ্য অ্যাপ্লিক্যান্ট এজ মাস্ট বি লিস্ট সেভেন্টি ইয়ার্স অ্যাজ অন থার্টি ওয়ান ডিসেম্বর টু বলেছে যে দু হাজার বাইশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সতেরো বছর পূরণ হতে হবে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ বিন বর্ন বিফোর একত্রিশে ডিসেম্বর দু হাজার পাঁচ একত্রিশে ডিসেম্বর দু হাজার পাঁচের আগে কিন্তু তার ডেট অফ বার্থ হতে হবে তো তোমরা অবশ্যই যেটা দেখে নেবে কিন্তু ঠিক আছে আমার দেখা একজন রয়েছে যে ফার্মাসিতে চান্স পেয়ে গেছিল গভর্নমেন্টে কিন্তু তার সতেরো বছর পূরণ হয়নি দেখে সে কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি সে কাউন্সিলিং করেছিল তো সবার আগে কিন্তু তোমরা এটা দেখে নেবে ঠিক আছে আশা করি তোমরা সবাই উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক ব্যাপার দেবে তবে তোমরা জানো এটা তো এই বয়সের ব্যাপারটাও কিন্তু ভালো করে জানা উচিত তোমরা হিসাব করবে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে তোমার সতেরো বছর হচ্ছে কিনা হয়তো কিন্তু সতেরো বছর যদি না হয় চান্স পেয়ে গেলেও কিন্তু তোমার

একত্রিশ বারো দু হাজার বাইশে হিসেব করে দেখাচ্ছে তার পঁয়ত্রিশ বছর এক মাস বা পঁয়ত্রিশ বছর দুদিন তাহলে কিন্তু হবে না পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে একদিন দুদিন বেশি হলেও কিন্তু হবে না সেম এখানেও লেখা আছে সেটা জিএনএম থার্টি ফাইভ ইয়ার্স অ্যাজন থার্টি ওয়ান ডিসেম্বর দু হাজার বাইশ দেয়ার ইজ নো এজ বার ফর এএনএম পাস ক্যান্ডিডেট বলেছে দেয়ার ইজ নো এজ বার যারা এ এন এম পাস করে গেছে তারাও কিন্তু জিএনএম এ বসতে পারবে জিএনএম এই পুল দিতে যেতে পারবে জিএনএম করার জন্য তাদের ক্ষেত্রে বয়সের কোনো লিমিট দেওয়া নেই

গত পাঁচ বছরের বাসিন্দা হতে হবে পারমানেন্ট বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা জেলায় আন ইন্টারেপলি এমন হবে না যে দু বছর ছিলাম তারপর আবার এক বছরের জন্য রাজ্যের বাইরে চলে গেলাম আবার এসে আবার রাজ্যে থাকলাম এরকম হবে না আন ইন্টারেপলি মানে কন্টিনিউয়াসলি থাকতে হবে পাঁচ বছরের বাসিন্দা গত দিনের একত্রিশ বারো দু একুশ পর্যন্ত এই যে ডেটটা চলে গেল কিছুদিন আগে একত্রিশ বারো এই পর্যন্ত তোমাকে গত পাঁচ বছর পশ্চিমবঙ্গের যে কোনো একটা জেলার বাসিন্দা হতে হবে শুধু তাই নয় গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকতে হবে কেউ যদি বলে দাদা আমি পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গ এলাকায় যে কোনো জেলাতেই আছি কিন্তু আমি কর্পোরেশন এলাকায় আছি আমি কি পারবো এই নামে তুমি পারবে না গ্রাম পঞ্চায়েত এলাকা করতে হবে তোমাকে ঠিক আছে মাস্ট বি অফ ফর লাস্ট স্টিল সেম জিনিস শুধু এখানে গ্রাম পঞ্চায়েত এলাকাটা নেই এখানে গ্রাম পঞ্চায়েত এলাকায় না থাকলেও হবে

কিন্তু ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে যেটা আমাদের থাকে ইংলিশ তো থাকে বাংলা ইংরেজুয়েজ হিসেবে থাকি জিএম এর ক্ষেত্রে বোর্ড ইন রেগুলার ক্লাস মোট লিস্ট ফর্টি পার্সেন্ট মার্ক্স এনএম এর ক্ষেত্রে শুধু এইচএস পাস করা থাকলেই হবে কিন্তু জিএনএম এর ক্ষেত্রে মিনিমাম চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে মাস্ট বি এট রেজিস্টার্ড এ এন এম উইথ মাস্ট মার্ক বলে অনেকে কি করে এনএম করার পর জিএম করতে চায় তো তারাও এই পরীক্ষা বুঝতে পারবে জিএম করার জন্য শুধু তাদের পাস টা থাকলেই হবে যারা উচ্চ মাধ্যমিক পাস করে জিএম করতে চাইবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস থাকতেই হবে এবং ইংলিশ থাকতেই হবে আর হ্যাঁ রেগুলার বোর্ড পড়তে হবে কোনো ডিসটেন্স মোড়ে পড়াশোনা করলে হবে না এটাই কিন্তু আমাদের মেন জিনিস ইনফরমেশন ভর্তি পড়ার মতো এটাই মেন জিনিস কারণ আমরা এখন ফর্ম করতে আমাদের এটা কিন্তু দেখতেই হবে সবাই ঠিক আছে এবার এক্সট্রা আরও কিছু যদি তুমি জানতে চাও দেখতে পারো এটা হচ্ছে দেখো এক্সপিরিয়েন্স নট অ্যাপ্লিকেবল এক্সপিরিয়েন্সের ব্যাপার কোনো কিছু নেই কিন্তু জিএনএম এর ক্ষেত্রে এখানে বলেছে দেখো ফর এএনএমস হু আর ডাব্লিউবি স্টেট ওয়েস্ট বেঙ্গল থ্রি ইয়ার্স অফ আন্ডার এক্সপিরিয়েন্স অ্যান্ড রিকোয়ার্ড অ্যাটলিস্ট টিআর এক্সপিরিয়েন্স বলবে এখানে বলেছে যারা এন এম করে ফেলেছে এবার কারণ কি দেখো এর উপরে তো জিএনএম তাই না এনএম কোর্সের উপরে জিএনএম এম কোর্স তিন বছর এম কোর্স দু বছরে তো কেউ কেউ এনএম করার পর এম করতে চায় তো তাদের জন্য আলাদা ভ্যাকেন্সি থাকবে তো সেই জন্য তাদের এক্সপিরিয়েন্স কতটা লাগবে কী লাগবে সেটা লেখা আছে ল্যাঙ্গুয়েজ মাস্ট নেপালি বলেছে ভাষা তোমাকে বেঙ্গলি অ্যান্ড নেপালি কিন্তু জানতে হবে লিখতে জানতে হবে বলতে জানতে হবে ঠিক আছে বেঙ্গলি অ্যান্ড অর নেপালি নেপালি জানলে হবে বেঙ্গলি বেঙ্গলি জানতে হবে অ্যান্ড নেপালি অ্যান্ড অর মানে জানলেও ভালো অথবা শুধু নেপালি কেউ যদি জানে সেটাও হবে কেউ যদি বলে দাদা আমি দার্জিলিং জেলায় থাকি আমি নেপালি নেপালি বয় বা নেপি গার্ল আমি শুধু নেপালি বলতে পারি লিখতে পারি তারা কি পারবো হ্যাঁ পারবে তখনও পারবে ঠিক আছে এই পরীক্ষা বসে মেডিকেল ফিটনেস অল ক্যান্ডিডেট বি মেডিকেল ফিট মেডিকেল ফিট থাকতে হবে দ কোর্স অফ প্রডিউস এ মেডিকেল ফিটনেস মেডিকেল সার্টিফিকেট আমি দিতে হবে ভর্তির সময় সেটা আমরা জানি ঠিক আছে তো অ্যাপেন্ডিক্স এখানে বলেছে যে ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে যে একটা অ্যাপেন্ডিক্স দিয়েছে একটা প্রকল্প সেটাতে তো সেটা সেটা পরের ব্যাপার এখন আমরা সেটা নিয়ে মাথায় আমার কিছু নেই পরে আমি ডিটেলস মেডিকেল সার্টিফিকেট ভিডিও বানিয়ে তোমাদের দেব রিকগনাইজ বোর্ড রেফার টু এ লিস্ট অফ রিকগনাইজ বোর্ড কাউন্সিল গিভেন বোর্ড এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট বলেছে যে কোন কোন রিকগনাইজ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এই পরীক্ষা বুঝতে পারবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে সেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এনআইসি ডট ইন তোমরা পেয়ে যাবে কোন কোন বোর্ড থেকে পাস করলে পরীক্ষা পাওয়া যাবে

আমরা তাহলে দেখে নিলাম ক্রাইটেরিয়া দেখে নিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখন আমাদের দেখার বিষয় কি আছে সিলেবাস ভেরি মাছ ইম্পর্টেন্ট যেটা প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার ভেরি মাছ ইম্পর্টেন্ট দেখো প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার দ্যাট কমন এন্ট্রান্স এক্সাম উইল ওয়ান পেপার অনলি ফর অল ক্যান্ডিডেট অল কোয়েশ্চেন উইল বি মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে সব প্রশ্ন অনেকে বলে দাদা এমসিকিউ দু নম্বরের কোয়েশ্চেন সেটাকে এমসিকিউ থাকবে নাকি লিখতে হবে না এমসিকিউ থাকবে দেড় ঘন্টা ধরে পরীক্ষা হবে ইংলিশ আর বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার থাকবে এবার দেখো মার্কস ডিভিশনটা দেখো লাইফ সায়েন্সে থাকবে নম্বর অফ কোয়েশ্চেন তিরিশ তিরিশ নম্বরের কোশ্চেন থাকবে ইচ কোয়েশ্চেন ক্যারি ওয়ান মার্কস ঠিক আছে নেগেটিভ যদি করো তাহলে হবে একটা যদি নেগেটিভ করো তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক্স কাটা যাবে দেখো মাইনাস ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে ঠিক আছে আর তিরিশটা কোয়েশ্চেন থাকবে লাইফ সায়েন্সে ক্যাটাগরি ওয়ানে ফিজিক্যাল সায়েন্সে পনেরোটা ইংলিশে পনেরোটা ম্যাথামেটিক্সে দশটা জেনারেল নলেজ দশ ক্যাটাগরি টুতে লাইফ সায়েন্স দেখো দশ নম্বর থাকবে তার মধ্যে ইচ কোয়েশ্চেন ক্যারি টু মার্কস এখানে কিন্তু এক একটা কোশ্চেন টু মার্কস ক্যারি করছে নো নেগেটিভ এখানে আবার নেগেটিভ মার্কস থাকছে না একটা কোশ্চেনই থাকবে এমসি থাকবে সেটা পারলে তুমি দু নম্বর পার পাবে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা আমাদের জানার বিষয় নতুন কারণ গতবার এটা ছিল না টোটাল নম্বর অফ কোশ্চেন চল্লিশ তিরিশটা দশটা চল্লিশটা হলো ফিজিক্যাল সায়েন্সে পাঁচটা থাকবে দু নম্বরের তাহলে পাঁচ আর পনেরো কুড়ি আর ইংলিশে পনেরো ম্যাথামেটিক্স টেন জেনারেল নলেজ টোটাল মার্কস হচ্ছে আমাদের একশো পনেরো এই যে লজিক্যাল রিজনিং পাঁচ থাকবে একশো পনেরোতে কিন্তু পরীক্ষা হবে গতবার শুধু পঁয়ষট্টিতে এক্সাম হয়েছিল সিলেবাস কি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স উইল বি বেসড অন টেন্থ স্ট্যান্ডার্ড টেন্থ স্ট্যান্ডার্ড মানে শুধু টেন ক্লাস না নাইন এর বোধ সিলেবাস মিলিয়ে হয় টেন্থ স্ট্যান্ডার্ড সিলেবাস রিকগনাইজ বোর্ড ইন্ডিয়ান ইংলিশ জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং টেন্থ হ্যাঁ এখানে দেখো একটা ইম্পর্টেন্ট যে ইংলিশ জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড কারিকুলামে ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং কোশ্চেন আসবে আর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ কিন্তু টেন্থ স্ট্যান্ডার্ড স্কোরিং তো বললামই যে আচ্ছা স্কোরিং বলেই দিই অনলি ওয়ান অফ আচ্ছা স্কোরিং স্কোরিং নিয়ে বলতে গেলে ভিডিও আরো লং হয়ে যাবে তোমাদের যেটা এখন ফর্ম ফিল আপ করবে যেটা মেইন তোমাদের জানার বিষয় সেটা হচ্ছে তোমাদের রেজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম বয়েসটা রেসিডেন্সটা ঠিক আছে আর কত নম্বর থাকতে হবে এটাই মেন তো আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি তো যদি তোমাদের দরকার পরে আরও ডিটেলস নিয়ে বলার স্কোরিং এর ব্যাপারে ঠিক আছে তো আমি তোমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ